ঢাকা, আর পিছনটা কিছুটা অংশ জঙ্গলে ঢাকা, লজ্জা নিবারণ করতো, আর দুটো কাপড়ের রুমালের মতো সামনে কিছুটা ঢাকা আর পিছনে কিছুটা ঢাকা, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার দলের চেয়ারম্যান বলছে যে আমি মুসলমান ঘরের ছেলে, আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে পাঁচত্ব নামাজ পড়তে হয়, আমি এই ড্রেস পরবো না। নাছর বান্দা বলছে যে এই ড্রেস পরতেই হবে, যখন আমার দলের চেয়ারম্যান বলছে এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে, তবু আমি এই ড্রেস পরবো না। আর এই খবর যদি এই লালবাজারের বাইরে যায়, এই বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই আগুন নেভানোর। আমি কোনো মতে এই ড্রেস খুলবো না, আমি কোনো মতে এই ড্রেস খুলবো না। যাদের কাছে সেদিনকে এই মমতা সরকার আমাদের কাছে মাথা নত করেছিল, কিন্তু যেদিনকে আমাদেরকে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট যখন সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে জামিন হলো না, তখন আমরা বুঝে গেছি ষড়যন্ত্র আরো গভীরে। যখন আমাদেরকে ডবল বেঞ্চে গিয়ে জামিন হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তকে ছিন্ন করে আমরা সেদিনকে বাইরে বেরিয়ে এসেছিলাম মমতার মুখে কালি দিয়ে, কারণ এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই উনসানির মানুষ আপনাদের কাছে আবেদন, আপনার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে থাকবেন তো, এই আবেদন আপনাদেরকে করছি, আপনারা থাকবেন তো আমাদের পাশে, কারণ এই বাংলার চোরকে তাড়াতে হবে। আপনারা হাত তুলে বলুন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আমরা থাকবো, আমরা আছি, এই লড়াই জারি থাকবে, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে, এই লড়াই এই বাংলায় হিন্দু মুসলমানকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান দরদি সেজে যেভাবে বোরখা পরে যেভাবে হিজাব পরে হিন্দু মুসলমানকে আবার ভাগ করতে চাইছে। আমরা বুঝে গেছি এই বাংলার ভাইপোকে আপনি বিদেশে পাঠিয়েছেন চোখের চিকিৎসার নাম করে, আর এই বাংলার কোটি কোটি দশ কোটি মানুষের হাতে স্বাস্থ্য সাথী তুলে দিয়েছেন, নেতাদের বাড়িতে না গেলে আপনার ট্রিটমেন্টটা হয় না। আমরা বলছি এর পরিবর্তন চাই, আমাদের এই চোর তৃণমূলের বিরুদ্ধে, এই রাহাজানির বিরুদ্ধে, পুলিশের শাসানির বিরুদ্ধে, যারা যে সমস্ত ভাইরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে, আমরা মডেল পঞ্চায়েত করতে চাই। আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের খাতা পেন নিয়ে নোট করব তার কি দাবি দাওয়া আছে। আমার মেম্বার বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে, মেম্বারের বাড়িতে আপনারা যাবেন না। এটাই বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই বিকল্প ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অনেক কথার বলার ছিল, নাসির বাবু বলবেন, ছোট ভাই কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, তাই আপনাদেরকে বলছি এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। তাই আপনাদেরকে বলি যে তৃণমূলের কোনো প্রলোভনে আপনারা পা দেবেন না। আমার মায়েদেরকে বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাংলায় হিন্দু মুসলমানের এই এই ব্যাপারটা ছিল না, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে জায়গা করে দিয়েছে এই বাংলায়, এই বাংলায় জায়গা করে দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি, তখন আমরা দেখেছি একটা সরকার চলেছে, একটা সরকার চলেছে। একটু বিকল্পের কথা বলি, আপনারা জানেন 1992 সাল সেদিনকে উত্তরপ্রদেশে, যেদিনকে আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষের, এই ভারতবর্ষের কৃষ্টি, এই ভারতবর্ষের সংস্কৃতি সেদিনকে বাবরি মসজিদকে ধ্বংস করেছিল এই অটল বিহারী বাজপেয়ী, এই নরেন্দ্র মোদিরা। সেদিনকে এই বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন জ্যোতি বসু। এই বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য কাকে বলে সেদিনকে দেখিয়েছিল। আমরা চেয়েছি আমরা একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকবো। আমরা সংবিধান, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে সংবিধানকে মান্যতা দিতে হবে, সংবিধানকে হাতে রেখে আমরা সংবিধানকে মাথায় নিয়ে আমরা কাজ করব, সংবিধানের বাইরে আমরা যাব না, কারণ আমরা ভারতবাসী, আমাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই বিজেপি সরকার এই ভারতবর্ষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ব্যাংকিং ব্যবস্থাটাকে লুট করেছে। গ্যাসের দাম 400 টাকা ছিল, 1200 টাকা হয়েছে। আজকে সর্ষের তেলের দাম কি ছিল, 70 টাকা 80 টাকা ছিল, আজকে 180 টাকা 200 টাকা হয়েছে। আর আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে লক্ষ্মীর ভাণ্ডা, আমাকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রক্ষণতরে হুমকি দিচ্ছে, আমার ট্যাক্সের টাকায় আপনি প্রকল্প চালু করেছেন, আমার ট্যাক্সের টাকায় আপনি সমস্ত প্রকল্প দিচ্ছেন, আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না। তাই আমরা বলছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছি, আপনি পারমিশন দেবেন না পুলিশ প্রশাসন, আমরা রাস্তায় থেকে রাস্তায় আন্দোলন করে গরিব মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ISF জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ লড়াই বেঁচে থাকার লড়াই, এ লড়াই আমাদেরকে জিততে হবে।